আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছেন তিনি লিখেছেন ঘাড়ে ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে অনেক উপকৃত হতাম আমি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি স্যার ঘাড়ের ব্যথা এবং লো ব্যাক পেন সম্পর্কে কিছু আলোচনা করলে তার উপকৃত হওয়ার কথাটি উনি বলেছেন হ্যাঁ আমরা আজকে তো এই সাবজেক্ট নিয়ে কথা বলছি যে রোগী ব্যথা এবং কোমর ব্যথা সম্পর্কে আরো জানতে চাচ্ছে অবশ্যই আমরা সাবজেক্টটা আমার মনে হয় যদি উনি 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 দেখে আশা করি দেখছেন তাহলে বুঝতে পারবেন যে ঘাড় ব্যথা কেন হচ্ছে কারণকে আমরা সেটা নিয়ে আলোচনা করছি এবং আসলে কিছু জিনিস কিছু মেসেজগুলা গুলা দেওয়া দরকার যেটা হচ্ছে রোগীর অনেক সময় ব্যথা ভালো হয়ে যায় আবার আসে বা অনেক সময় জানে না যে আসলে এই এত সামান্য একটা সমস্যা থেকে এত বড় একটা বড় সমস্যা হতে পারে যা মানে যে মোবাইল ফোনের ব্যবহার কারণ হচ্ছে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে এখন কিন্তু আপনার মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি চেঞ্জ হচ্ছে আগের মানুষ সবগুলা কাজ করতো কিন্তু দৌড়াদৌড়ি করতে হতো হাঁটতে চলতে ফিরতে যে ফিজিক্যালি ওয়ার্ক হইতো বেশি এখন কিন্তু সেটা না প্রত্যেকটা মানুষই সুফিয়ার মতো এখন রোবট যে বৈশাখী কাজ করতেছে এভরিওয়াই সে রোবটের মতো আপনি খেয়াল করবেন মুভমেন্টগুলো প্রায় কমে যাচ্ছে যে যত দিন যাচ্ছে মানুষের কিন্তু প্রযুক্তির উপর নির্ভর হচ্ছে এই যে প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি মানুষকে যেভাবে অবশ্যই আশীর্বাদ কিন্তু প্রযুক্তি অন্যদিকে শারীরিকভাবে মানুষের অভিশাপ নিয়ে আসছে এই জন্য আমাদের প্রত্যেকটা যুগের সাথে সাথে তাল মিলিয়ে প্রযুক্তির ব্যবহার সেখান থেকে কি অসুবিধাগুলো হতে পারে সেগুলো যদি আগে বিশেষজ্ঞরা শনাক্ত করতে পারে বা হলে সেটা সমাধান কি এবং সেটা কিভাবে করতে হবে এই জন্য যে মোবাইল ফোন যেন যে যখনই ইউজ করে যেন সামনে ঝুঁকে একটা না মোবাইল ফোন ব্যবহার না করে একটু হাটটা উপরে উঠিয়ে মোবাইল ফোনটা আই লেভেলে এনে মানে চোখের লেভেলে এনে যদি সে ইউজ করে এটা অনেক বেটার বা কথা বলার ক্ষেত্রে হেডফোন অনেক সময় ইউজ করতে পারে সেটা অনেক বেটার কিন্তু ওই যে সামনে ঝুঁকে যখন ইউজ করে স্পেশালি মোবাইল ফোনে হতে যেহেতু এখন অ্যান্ড্রয়েডের ব্যবহার সবাই বিভিন্ন ইন্টারনেট ইউজ করে ফেসবুক হতে শুরু করে বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে এই তাকে দেখার জন্য সামনে झुकতে হয় এই ক্ষেত্রে তারা আরো প্রযুক্তি ব্যবহার করতে পারে যেন সোজা হয়ে বসে কাজগুলা করে না হলে কিন্তু ডে বাই ডে কিন্তু ঝুঁকি বাড়বে আমরা কিন্তু ইয়াং বাচ্চাদের ঘরভেতে নিয়ে আসতেছি ইয়াং উত্তি বয়সী মানুষ যে যখন জব করবে ব্যাংকে কাজ করছে সে কিন্তু ব্যাংকে যেতে পারছে না ডিউ টু সিভিয়ার নেক প্রবলেম এবং শুধু যে ঘাড় ব্যথা তা না আমরা সার্ভাইকেল মাইলোপ্যাথির মতো সমস্যা হচ্ছে আস্তে আস্তে ডিস্স সমস্যা থেকে ঘাড়ে দেখা যায় যে তার আস্তে আস্তে শক্তি কমে আসছে হাত পা শুকিয়ে যাচ্ছে পা একটা অবশ হাত অবশ্য মাসেলসের শক্তি কমে আসছে জিসিস সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে মানে ঘাড়ে ওখানে নার্ভ শুকিয়ে গেলে কিন্তু সে এক প্যারালাইসিস হয়ে যেতে পারে এটা হয়তো প্রাথমিক পর্যায়ে বুঝবে না রুগী প্রথম তার কাছে ঘাড় ব্যথা মনে হবে হয়তো ওষুধ খাচ্ছে বা থেরাপি দিচ্ছে ইম্প্রুভ হয়ে গেল কিন্তু সেও একই কাজ বারবার করছে যে সামনে ঝুঁকে ঝুঁকে তখন দেখা যায় যে এক পর্যায়ে কিন্তু এই জাতীয় ডিক্সের বড় মারাত্মক সমস্যা হতে পারে তখন হয়তো অ্যাডভান্স আবার অপারেশনে যেতে হবে অপারেশন করলে যে ভালো হয়ে যাবে তা না কারণ অপারেশনে পরবর্তী

আমরা কথা বলছি যেহেতু দর্শক বলেছেন যে এই ব্যথা নিয়ে আলোচনা করার জন্য एक्चुअली আমরা প্রতি পর্বেই আলোচনা করে থাকি আমি এর আগে একটা পর্বে আপনাকে অবশ্যই প্রশ্ন করেছিলাম এই প্রশ্নটা আবার রিপিট করছি যে নিত্য নতুন আমাদের সাথে অনেক দর্শকই সংযুক্ত হচ্ছেন যেটা হচ্ছে ছোট বাচ্চাদের কিন্তু ঘর লম্বা করার জন্য ঘর মানে থুতনির কাছে ধরে ঘাটটাকে মানে এই জায়গাটা ধরে তাকে ঝুলানো হয় এটা কতটা ক্ষতিকর সেটা যদি একটু দর্শকদের বলতেন অবশ্যই ক্ষতিকর দেখবেন বাচ্চাকে আদর করে উপরে শূন্য আবার ধরে যদি পরে গেল তাহলে বড় একটা মারাত্মক না পর হাতে এসে পড়ক আসলে এটা কোনো নর্মাল এক্টিভিটি না একটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে বায়ো মেকানিক্যাল অ্যাক্টিভিটি থাকতে হবে যদি সেটা অ্যাব হয় তখনই একটা ইনজুরি হবে একটা অ্যাথলেট দেখবেন সে কিন্তু অনেক শূন্য উঠে যায় আবার নেমে আসে তাকে বায়ো মেকানিক্যালি ফিট করা হয় তার মাসেলসকে ইলেক্ট্রিসিটি হতে শুরু করে স্ট্রেন দেন তার প্রত্যেকটা জয়েন্টের কোথাও যেন ইনজুরি না হয় তাকে ওয়ার্ম আপ করে দেন এই কাজগুলো সে করে

ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন